Assalamu alaikum, students of Aberdeen. How are you? I hope you are well by the grace of Allah. I am also well by your prayers. Alhamdulillah, the great Allah has kept me well by your prayers. I am Mohammed Obadul Kobir, senior English teacher of Kumla Pollution High School. Now I shall discuss a topic from English Center. The name of the topic is voice. I hope you will understand the voice. You will try to understand the lecture. Let us discuss the chapter. The title of the chapter is voice. Dear students, at first you must know the definition. অর্থাৎ voice কাকে বলে প্রথম তোমাদের জানতে হবে। সংক্ষেপে বলতে voice হলো ভারের গঠন যার দ্বারা সাবজেক্ট নিজে কিছু করে বা অন্যের কাজ তার উপর এসে পড়ে তা বলে। অর্থাৎ voice এর গঠন এমনই যে সাবজেক্ট কিছু করবো আবার অবজেক্ট কাজ করে, এই দুটো মিলে একটা সেন্টেন্স সম্পূর্ণ হয়। আমি আমার বাংলাটা বলে তোমরা খেয়াল করো, বয়স হলো ভার্বের গঠন যার দ্বারা সাবজেক্ট নিজে কিছু কাজ করে বা অন্যের কাজ তার উপর এসে পড়ে তা বোঝায়। এখন বয়স কত প্রকার? ক্লাসিফিকেশন অফ বয়স, বয়স হলো দুই প্রকার, একটা নাম অ্যাক্টিভ বয়স, দ্বিতীয়টা হচ্ছে প্যাসিভ বয়স। আচ্ছা, অ্যাক্টিভ বয়স হলো যে এ ভার্ব ইন এ অ্যাক্টিভ বয়স হোয়েন ইট টেলস আস সামথিং দ্যাট এ পারসন অর এ থিং ডাজ। আমি আবার বলছি, খেয়াল করো, এ ভার্ব ইন এ অ্যাক্টিভ বয়স when it tells us something that a person or a thing does. অর্থাৎ বাংলাতে হলো যে কোন সেন্টেন্সে কোন ভার্ব যদি নিজে সক্রিয় কাজ সম্পন্ন করে তবে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। যে সেন্টেন্সে ভার্ব নিজে সাবজেক্ট নিজে সক্রিয় কোন কাজ সম্পন্ন করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। যেমন আই ইট টেস্ট, আমি ভাত খাই, আই ইট টেস্ট। এখানে সাবজেক্ট হচ্ছে আই, মূল ভার্ব হচ্ছে ইট, তারপর অবজেক্ট হচ্ছে রাইস ব্যবহার করেছে। তাহলে যে কোনো সেন্টেন্স গঠন করতে আমাদের প্রথমে সাবজেক্ট লাগবে, তারপর ভার্ব লাগবে, তারপর অবজেক্ট লাগবে, তখন সেন্টেন্সটা সম্পূর্ণভাবে গঠিত হয়। তাহলে হয় আই ইট রাইস। এখন আমাদের জানতে হবে প্যাসিভ ভয়েস কাকে বলে। এ ভার্ব ইজ এ প্যাসিভ ভয়েস হোয়েন ইট টেলস আস সামথিং দ্যাট ইজ ডান টু এ পারসন অর এ থিং। অর্থাৎ বাংলাতে হলো একটা সেন্টেন্সে ভার্বে একটা সেন্টেন্স যেমন কোন সাবজেক্ট নিজে কাজ না করে অন্যের কাজ অবজেক্টের মাধ্যমে সম্পন্ন করে তবে তাকে প্যাসিভ ভয়েস বলে। আমি আবার বলি ইংরেজিতে, a verb is a passive voice when it tells us something that is done to a person or a thing. যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে সক্রিয় না হয়ে তার কাজটা অন্য উপরে এসে পড়ে তবে তাকে প্যাসিভ ভয়েস বলে। যেমন এক্সাম্পল ইভেন দেখো, একটু রাইস ইজ ইটেন বাই মি, মূল সেন্টেন্স আমি একটু বলছিল আই ইট রাইস, এখন এটা লিখতেছি আমরা রাইস ইজ ইটেন বাই মি, অবজেক্টটা সাবজেক্ট করছি রাইস এসে পড়ছে প্রথমে, তারপর যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইজ ব্যবহার করছি আমরা, ইট ইটেন ফার্স্ট পার্সন ইটেন হয়েছে, তারপর আমরা আইডিয়া মি হয়ে গেছে রোল অনুসারে আই মি হয়ে গেছে, মি এর আগে একটা বাই বসছে রোল অনুসারে এটা হয়েছে, তাহলে সেন্টেন্স হল রাইস ইজ ইটেন বাই মি। তাহলে আমরা দেখলাম যে বয়স হলো দুই প্রকার, অ্যাক্টিভ বয়স এবং প্যাসিভ বয়স। অ্যাক্টিভ বয়স কাকে বলে, প্যাসিভ বয়স কাকে বলে, এই সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে। আমি আবার একটু আলোচনা করছি, এ ভার্ব ইন অ্যাক্টিভ বয়স হোয়েন ইট টেলস আস সামথিং দ্যাট এ পারসন অর এ থিং ডাজ। অর্থাৎ যে সেন্টেন্সে কোন সাবজেক্ট নিজে সক্রিয় কাজ সম্পন্ন করে তবে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। যেমন আই ইট টেস, আমি ভাত খাই। প্যাসিভ ভয়েস হলো এ ভার্ব ইজ এ প্যাসিভ ভয়েস হোয়েন ইট টেলস আস সামথিং দ্যাট ইজ ডান টু এ পারসন অর এ থিং। যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে কাজ সম্পন্ন না করে অন্যের দ্বারা কাজ সম্পন্ন করে তবে তাকে প্যাসিভ ভয়েস বলে। যেমন রাইস ইজ ইটেন বাই মি, এখানে এই কাজটা দেওয়া যেতেছে রাইস করতেছে, রাইস আগে এসে পড়ছে, এটা সাবজেক্ট জায়গায় বসছে, রাইস ইজ ইটেন বাই মি। এখন আমরা যে একটি বয়স থেকে প্যাসিভ বয়স নিব, একটি বয়স থেকে প্যাসিভ বয়স নেওয়ার কতগুলো রোল আছে, এই রোলগুলো আমাদেরকে অবশ্যই অনুসরণ করতে হবে। উই মাস্ট ফলো সাম রোলস টু চেঞ্জ একটি বয়স ইন্টু প্যাসিভ বয়স। রোলগুলো হলো প্রথমে একটি বয়সের সাবজেক্টটা অবজেক্ট হবে এবং তারপর একটা ভাই বসে। দ্বিতীয় রোল হলো একটি বয়সের অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে আর মূল ভাবগুলা ফার্স্ট পার্টিসিপিয়াল হবে এবং নাম্বার অফ পার্সন অনুসারে অজিলিভার বসে, টেন্স অনুসারে নাম্বার অফ পার্সন অনুসারে অজিলিভার গুলো বসে। আমি আবার রোলগুলো বলতেছি, তোমরা একটু খেয়াল করো, কোন একটা সেন্টেন্সকে একটি বয়সে পিসি বয়সে করা নিয়ে বলে যায় একটি বয়সের সাবজেক্ট পিসি বয়সে অবজেক্ট হয়ে যায় এবং অবজেক্টের আগে একটা ভাই বসে, আবার একটি বয়সের অবজেক্ট পিসি বয়সে সাবজেক্ট হয় আর একটি বয়সের মূল ভাবগুলা পিসিবির ক্ষেত্রে ফার্স্ট পার্টিসিপিয়াল আকার ধারণ করে এবং টেন্স নাম্বার অনুসারে অজিলিভার গুলো বসে। তোমরা বোর্ড থেকে লিখে নিয়ে যাও, আমি একটু বোর্ড থেকে পরের সময় তোমাদেরকে, একটি বয়সের সাবজেক্টটি প্যাসিভ বয়সে অবজেক্ট হয় এবং তারপরে ভাই বসে, আর অবজেক্টটা সাবজেক্ট হয়
मूल भाव टी फर्स्ट पार्टिसिपल सब्जेक्ट टेंस अनुजाई सब्जेक्ट टू टेंस अनुजाई ऑक्सिलरी वर्ब बसे তাহলে আমরা শিখলাম যে এইটিভ ভয়েসে প্যাসিভ ভয়েস রূপান্তরের তিনটা রোল মেইন। এই তিনটা যদি তোমরা অনুসরণ করো তাহলে আমি আশা করি তোমরা ভালোভাবে ভয়েস পরিবর্তন করতে পারবে। প্রথমে সে এইটিভ ভয়েসে সাবজেক্ট অবজেক্ট হবে এবং তারপরে বাই বসবে। দ্বিতীয় রোল হলো যে এইটিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়। তৃতীয় রোল হলো যে মূল ভার্বটা ফার্স্ট পার্টিসিপল হবে এবং টেন্স অনুযায়ী টেন্স ও নাম্বার অনুযায়ী অক্সিলারি ভার্বগুলো বসে। তোমরা এগুলা ভালো করে কালকে শিখবে আসবে। পরবর্তীতে আমি আবার কিছু আলোচনা করতেছি আমি কতগুলা রোল অনুসারে উদাহরণ দিলাম তোমাদেরকে। যে স্ট্রেস একটু খেয়াল করে দিয়ে এতক্ষণ আমরা ডেফিনেশন গুলো বলেছি, এখন আমরা বলবো অক্সিলারি ভার্ব ব্যবহার নিয়ম। ভয়েস ক্ষেত্রে অনেক অক্সিলারি ভার্ব ইউনিট টেন্সে ভিন্ন রকম অক্সিলারি ভার্ব আছে, এগুলো ব্যবহার করতে কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো অনুসরণ করলে আমাদের লাগে সহজ হবে। যেমন প্রেজেন্ট ইউনিট টেন্সে আমরা দেখবো এম ইজ আর ব্যবহার করবো, পাস্ট ইউনিট টেন্সে ওয়াজ আর ব্যবহার করবো, ফিউচার ইউনিট টেন্সে শ্যাল বি উইল বি ব্যবহার করবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম বিং ইজ বিং আর বিং ব্যবহার করবো, আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ বিং ওয়ার বিং ব্যবহার করবো, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি বিং উইল বি বিং ব্যবহার করবো, প্রেজেন্ট পারফেক্ট টেবল আবার দাও হ্যাজ বিন হ্যাড বিন, আবার ফার্স্ট পারফেক্ট টেবল আমরা ব্যবহার করবো হ্যাড বিন ব্যবহার করবো, ফিউচার পারফেক্ট টেন্সে ব্যবহার করবো শ্যাল হ্যাড বিন আবার উইল হ্যাড বিন। একটু আবার আবার তোমাদেরকে বোঝাচ্ছি, তোমরা একটু খেয়াল করো, আমরা যে বয়সের একটি বয়স থেকে পেসি বয়স নিব, পেসি বয়সে নেওয়ার ক্ষেত্রে যে অক্সিলারি ভার্বগুলো পরিবর্তন হয় সেই জন্য এই রোলগুলো তো মনে রাখতে হবে। প্রেজেন্ট ইনডিভিজুয়াল টেন্সে প্রথমে আমরা এম ইজ আর ব্যবহার করবো পেসি এর ক্ষেত্রে, ফার্স্ট ইনডিভিজুয়াল টেন্সে ওয়াজ ওয়ার ব্যবহার করবো, ফিউচার ইনডিভিজুয়াল টেন্সে শ্যাল বি উইল বি ব্যবহার করবো, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এম বিং ইজ বিং আর বিং ব্যবহার করবো, আবার ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করবো দেখো ওয়াজ বিং ওয়ার বিং হবে, ফিউচার কন্টিনিউয়াস শ্যাল বি বিং উইল বি বিং ব্যবহার করবো, আবার প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন ব্যবহার করবো, ফার্স্ট পারফেক্টে হ্যাড বিন ব্যবহার করবো, ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন ব্যবহার করবো। যখন আমরা এগুলোর বিভিন্ন টেন্স অনুসারে পড়াবো তখন তোমরা আরো সহজ হয়ে বুঝতে পারবে। প্রথমে তোমাদের এই অক্সিলারিগুলো বিভিন্ন টেন্সে যে হয় ওগুলো তোমরা খেয়াল রাখতে হবে। এরপর আসো প্রেজেন্ট ইনডিভিজুয়াল টেন্স, প্রেজেন্ট ইনডিভিজুয়াল টেন্সকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে নিব সেদিকে একটু তোমাদের খেয়াল করতে হবে। কি করতে হবে, প্রেজেন্ট ইনডিভিজুয়াল টেন্সকে প্যাসিভ ভয়েসে নেওয়ার নিয়ম হলো অবজেক্টটা সাবজেক্ট হবে, নাম্বার পার্সন হিসেবে এম ইজ আর বসে, রোল অনুসারে হইতে সেগুলো সবগুলা, মূল ভাবটি ফার্স্ট পার্সন হবে, তারপর আমরা বাই বসবো, সাবজেক্টটা আবার অবজেক্ট হয়ে যায়। যেমন উদাহরণ খেয়াল করো, উদাহরণ দিয়ে খেয়াল করো, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। এখানে দেখো প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করছি দে, তারপর ভার্ব প্লে ব্যবহার করছি, তারপর আমরা অবজেক্ট ফুটবল ব্যবহার করছি। একটা সেন্স গঠন করতে প্রথম দিয়ে ব্যবহার করবো সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট ব্যবহার করবো। সাবজেক্ট ভার্ব অবজেক্ট মিলে একটা সেন্টেন্স গঠিত হয়। এখন আমার রোল অনুসারে আসতেছে অবজেক্টটা সাবজেক্ট হয়, তাহলে অবজেক্ট হচ্ছে ফুটবল, ফুটবল হয়ে বসে ফার্স্টে সাবজেক্ট হয়ে গেছে ফুটবল সাবজেক্ট। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিভিজুয়াল টেন্স তাহলে ফুটবলের সাথে ইজ বসে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইজ বসে, প্লেয়ার ফার্স্ট পার্টিসিপেট প্লেড তাহলে প্লেড হয়ে গেছে, আর দে দেম হয়ে গেছে, রোল অনুসারে দেম হয়েছে, এবং তারপরে একটা বাই বসে। তাহলে আমরা রোল অনুসারে পরিবর্তন কি করছি, অবজেক্টটা সাবজেক্ট হয়েছে, নাম্বার পার্সন অক্সিলারি ভার্ব বসছে, মূল ভার্বটা ফার্স্ট পার্টি হয়েছে, সাবজেক্টটা অবজেক্ট দেম হয়ে গেছে, এবং তারপরে বাই বসছে। এরূপ আরো অনেক উদাহরণ দেওয়া যায়, যেমন হি ইটস রাইস, লিখে দেখেন হি ইটস রাইস, সে ভাত খায়, রাইস ইজ ইটেন বাই মি, বাই মি। এখন খেয়াল করো সে ভাত খায়, প্রথমে সাবজেক্ট হি, তারপর ভার্ব ইট, তারপর রাইস, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট মিলে এই সেন্টেন্সটি গঠন হয়েছে। এখন আমরা অবজেক্ট আগে নিয়ে আসবো, রাইস আগে নিয়ে আসছি রাইস, এবং অক্সিলারি ভার্ব ইজ ব্যবহার করছি, যেহেতু প্রেজেন্ট ইনডিভিজুয়াল টেন্স এম ইজ আর বসে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইজ বসে, ইট এর ফার্স্ট পার্সন ইটেন, তারপর হিটা হিম হয়ে গেছে বাই হিম, তাহলে সেন্টেন্স হলো রাইস ইজ ইটেন বাই হিম, তাহলে রাইস ইজ ইটেন ই এ টি এ ইটেন বাই মি। তাহলে দেখা যাচ্ছে অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেছে, যদি প্রেজেন্ট ইনডিভিজুয়াল টেন্স থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইজ বসে, ইট এর ফার্স্ট পার্সন ইটেন, ইট এট ইটেন, ইট হলো হাইটা মি হয়ে গেছে, মি এর আগে বাই বসছে, তাহলে মূল সেন্টেন্স গঠন হলো পেসিভ হলো রাইস ইজ ইটেন বাই মি। আচ্ছা দেখো একটু খেয়াল করো, আই ডিগ এ ক্যানেল, আমি একটি খাল খনন করি, প্রথম সাবজেক্ট আই, তারপর মূল ভার্ব ডিগ, তারপর এ ক্যানেল, এক সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিয়ে একটা সেন্টেন্স গঠন করছি। কারণ পেসিভের ক্ষেত্রে আমি কিভাবে পরিবর্তন করবো, দেখো এই অবজেক্টটা আগে নিয়ে আসছি ফার্স্ট, এই ক্যানেল আগে ব্যবসি ইজ, এরপর মূল ভার্বটা ইজ হয়েছে, ডিগের ফার্স্ট হচ্ছে ঢাক, এ ক্যানেল ইজ ঢাক,
বাই মি আইটা মি হয়ে যাবে স্পিকার তো আই সবসময় মি হয়ে যাবে এবং তার আগে একটা বাই বসবে স্পিকার যে রোল সেই রোল সে বাই বসানো হয়েছে তাহলে এখানে ইজ দ্যাট বাই মি দ্বিতীয় সেন্সটা দাও আমি ভাত খাই আই ইট রাইস প্রথমে সাবজেক্ট দিবা তারপর ভার্ব দিবা তারপর অবজেক্ট ব্যবহার করবা সাবজেক্ট ভার্ব অবজেক্ট মিলে একটা সেন্টেন্স গঠন হয় পিসবে যেটা আমরা অবজেক্ট ট্যাগ নিয়ে আসবো এই অবজেক্ট ট্যাগ নিয়ে এসে রাইস এরপরে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইজ বসে যদি প্রেজেন্ট ইনটেন্সে এম এর বসে এই যে রাইস এর ইজ বসে ইটের ফার্স্ট পার্টিসিপেন্ট ইটেন এরপরে আইটা মি হয়ে গেছে মি এর আগে বাই বসে তাহলে পরবর্তী হলো রাইস ইজ ইটেন বাই মি তাহলে পিসিবের ক্ষেত্রে প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হয় এই সাবজেক্টটা অবজেক্ট হয়ে গিয়ে তার আগে বাই বসে আর মূল ভার্বটা পাস্ট পার্টিসিপেন্ট আকার ধারণ করবে এবং নাম্বার অফ পার্সন হিসেবে টেন্স নাম্বার পার্সন হিসেবে এম ইজ আর অক্সিলারি ভার্ব গুলা ব্যবহার করতে হয় এগুলা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স ক্ষেত্রে তোমরা এই নিয়মটা অনুসরণ করলে তোমাদের সেন্টেন্স গুলো কোনো ভুল হবে না এরপর আমি পরবর্তীতে বোঝাবো যে পাস্ট ইন্ডিপেন্ডেন্স ডিয়ার স্টুডেন্টস একটু খেয়াল করো এতক্ষণ আমরা আলোচনা করছি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স এখন আমরা আলোচনা করব পাস্ট ইন্ডিপেন্ডেন্স পাস্ট ইন্ডিপেন্ডেন্স কতগুলো রুল আছে রুলগুলোকে আমি প্রাথমিকভাবে আলোচনা করি পাস্ট ইন্ডিপেন্ডেন্স ক্ষেত্রে অপরিবর্তন করতে হলে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায় বাই বসে টেন্স নাম্বার অফ পার্সন হিসেবে ওয়াইজ ভার্ব বসে অবজেক্টটা সাবজেক্ট হয় যেমন একটা উদাহরণ দিকে লেখো করো আই এট রাইস আমি ভাত খেয়েছিলাম আই যে সাবজেক্ট ইটের পাস্ট টেন্স এট ইট লেখলে হবে না যেহেতু এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্স ইটের পাস্ট টেন্স হিসেবে এট আর রাইস হিসেবে ভাত আই এট রাইস তাহলে প্রথমে সাবজেক্ট হিসেবে তারপর ভার্ব হিসেবে তারপর অবজেক্ট হিসেবে এখন এটা ইটি বসে আছে আমরা নিব পেসিভ বসে পেসিভ বসে নিতে হলে আমাদের করতে হবে এই অবজেক্ট আগে নিয়ে আসতে হবে রাইস রাইস ওয়াইজ ইটেন ই এ টি ই এন ইটেন এট এর ফার্স্ট পার্ট হিসেবে ইটেন এরপর বাই মি এটা কি হয়ে গেছে মি হয়ে গেছে একটু খেয়াল করো আমি বোঝাই অবজেক্টটা সাবজেক্ট নিয়ে আসছে তারপর এটা যেহেতু ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ওয়াইজ বসবে যেহেতু রাইসটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ওয়াইজ বসবে এটার ফার্স্ট পার্সন ইটেন এরপর আইটা মি হয়ে গেছে মি এর আগে একটা বাই বসছে তাহলে রোল অনুসরণ হলো যে অবজেক্টটা সাবজেক্ট হয়েছে অজিলবার বসছে মূল ভার্বটা ফার্স্ট পার্টে চলেছে এই সাবজেক্ট আবার অবজেক্ট মি হয়েছে এবং তার আগে বাই বসছে তাহলে মূল সেন্টেন্স পেসিফিক ক্ষেত্রে হলো রাইস ওয়াইজ ইটেড বাই মি আর একটা সেন্টেন্স লেখো করো তোমরা দে প্লেড ফুটবল ফুটবল ওয়াইজ প্লেড ফুটবল ওয়াইজ প্লেড বাই ধ্যান এখন সেন্টেন্সটা কিভাবে গঠন হলো খেয়াল করো এখন আমরা অবজেক্ট আছে ফুটবল ফুটবল সাবজেক্ট আগে নিয়ে আসছি সাবজেক্ট হয়ে গেছে ফার্স্ট ইনটেন্সে ওয়াইজ বসছে ফুটবলের সাথে ওয়াইজ প্লেড এর ফার্স্ট পার্সন প্লেড ফুটবল ওয়াইজ প্লেড বাই ধ্যান দেটা ধ্যান হয়ে গেছে এবং তার আগে বাই বসছে তাহলে অবজেক্টটা সাবজেক্ট হয়েছে মূল ভার্বটা ফার্স্ট পার্টে চলেছে সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেছে ধ্যান হয়ে গেছে এবং তারপর বাই বসছে তাহলে মূল সেন্টেন্স গঠন হলো ফুটবল ওয়াইজ প্লেড বাই ধ্যান এভাবে আমরা অসংখ্য সেন্টেন্স লিখতে পারি আর একটা সেন্টেন্স তোমরা খেয়াল করো হি হেল্পড মি হি হেল্পড মি সে আমাকে সাহায্য করেছিল আই ওয়াজ হেল্পড বাই হিম খেয়াল করো একটু সে আমাকে সাহায্য করেছিল হি ব্যবহার করেছে হেল্প হেল্প ফার্স্ট সেন্স হেল্প আর মি সাবজেক্ট তাহলে এটা মিটা আগে আসবে আই মির পরিবর্তে আই হবে আই ওয়াইজ প্লে বাই হিম আই ইউসে ফার্স্ট টাইম টেন্সে ওয়াইজ বসছে হেল্প এর ফার্স্ট পার্সন হেল্প এরপর হি ডে হিম হয়ে গেছে এবং তার আগে বাই বসছে তাহলে সেন্টেন্স পেসিফিক ক্ষেত্রে সেন্টেন্সটা পরে তুললো আই ওয়াইজ হেল্প বাই হিম তাহলে দেখা যায় সাবজেক্ট পেসিফিক ক্ষেত্রে সাবজেক্ট নিজে কাজটা করে না করে কি অন্যের উপর কাজটা সে আরোপিত করে এভাবে প্রত্যেকটা সেন্টেন্সে গঠন হইতেছে তোমরা আজকে আমি যা আলোচনা করলাম ফার্স্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট আমি গঠন উদাহরণ এগুলো আলোচনা করেছি তোমরা ভাষা এগুলো ভালো করবে অনুসরণ করবে এবং আরো অনেক উদাহরণ শিখবে আশা করি তোমরা ভালো করতে পারবে তোমরা যদি এগুলো ভুলগুলো অনুসরণ করো ভুলগুলো তোমরা মুখস্থ করতে হবে তোমাদের আর পরবর্তী ক্লাসে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস এগুলো নিয়ে আলোচনা করব তো আজকে তোমাদের বাড়ি কাজটা আমি দিয়ে দিচ্ছি এই বাড়ি কাজগুলো লিখে নিয়ে যাও বোর্ডে বাড়ি কাজ লিখছি তোমরা লিখে নিয়ে যাও How many kinds of boys?
Yeah. The structure, the rules, and uses of the Ziva. আচ্ছা আজকে যাওয়ার আলোচনা করছি এই আলোচনার ভিতরে তোমাদের বাড়ির কাছে দিছি বাড়ির কাছে লিখে নিয়ে হোয়াট ইজ বয়স অর্থাৎ বয়স কাকে বলে হাউ মেনি কাইন্ডস অফ বয়স আর দেয়ার কত রকম বয়স কত প্রকার লার্ন দি রোলস অ্যান্ড ইউজেস অফ অক্সিলিভার রোল গুলো শিখবে এবং অক্সিলিভার ব্যবহার গুলো তোমরা শিখবে এগুলো তোমরা বাড়ির কাছে গুলো এগুলো তোমরা আগের ক্লাসে খাতে নিয়ে আসবে আমি ক্লাসে দেখব আজকে এখানেই শেষ আচ্ছা ঠিক আছে যে বাড়ির কাজটা দিছে হোমওয়ার্ক সেটা তোমরা বাড়িতে লিখে নিয়ে আসবে আজকে গুড বাই আগামীকাল দেখা হবে আজকে এখানে শেষ দি ক্লাস ইজ ফিনিশড হিয়ার গুড বাই